নমস্কার আমি গণিতর 9A অনুশীলনীর অঙ্ক করে আসিল আজি আমি 9A অনুশীলনীর 2 নম্বর অঙ্ক করিম 2 নম্বর চ কি দিছে খালি ঠাই পূর করা তার মানে তোমাকে মন করবাসন ইয়াতে ইয়াত পাঁচটা ভগ্নাংশ দিয়া আছে এটা দুটা তিনটা চারিটা পাঁচটা এই পাঁচটা ভগ্নাংশর ভিতর এইটু ভগ্নাংশত লব আর হর দুটা আছে বাকি বিষয়বুত ইয়াত লব নাই ইয়াত হর নাই ইয়াত হর নাই ইয়াত লব নাই তেতিয়াহলে আমি কি করব লাগিব যেটু ভগ্নাংশত লব আর হর দুটা আছে মানে এই ভগ্নাংশত এই ভগ্নাংশ চাইছে আমি পিছর ভগ্নাংশব পূৰ করব লাগিব তো তোমালে এখন বাহিরা বহিত হিসাব নিকাশব করবা আর ইয়াত উত্তরব পাতিলে হল প্রথমতে আমি এই প্রথম ভগ্নাংশটোর হরট চাই পেলাই আমি দ্বিতীয় ভগ্নাংশর হরট মিলাব চেষ্টা করম তো চা প্রথম ভগ্নাংশর হরট কি আসলে বিশ তো এবার হরট কি হয়ে গেল চল্লিশ হয়ে গেল তো কেন চল্লিশ হল চা ইয়াত আমি দুই পূরণ করব লাগিব হয় নয় তো চল্লিশ হব পাৰিব তার মানে আমি এই বিশটোর আমি কি পূরণ করছো দুই পূরণ করছো সেই কারণে আমি উপর মাইনাস বারোর আমি কি পূরণ করব লাগিব দুয়ে পূরণ করব লাগিব তো কি হব এটা উপর মাইনাস বারো পূরণ দুই কি হব এই চা চিনটো চ প্রথমতে মাইনাস চিন আছে বারোর আর দুই কি চিন আছে ইয়াত এখন মানে প্লাস চিন আছে তো মাইনাসে প্লাসে মাইনাস হব আর বারো দুগুণ চব্বিশ হব বুঝতে পারছানে উপর কি হব এটা মাইনাস চব্বিশ তো উপর লিখি দিয়া মাইনাস চব্বিশ হব উপর এটা সেকেন্ড চা এবার এই ভগ্নাংশ এই ভগ্নাংশ চা এবার এতিয়া এই বারোর গৈ পেলাই কি হয়েছে চা চব্বিশ হয়েছে হয় নয় তার মানে আমি চা মাইনাস বারো আসলে এটা কি হয়ে গেল চব্বিশ হয়ে গেল তো মাইনাস বারো আমি কি পূরণ করব লাগবে চা এই মাইনাস চিনটো গৈ পেলাই কি হয়ে গেছে চা প্লাস চিন হয়ে গেছে তো মাইনাসর কি পূরণ করলে প্লাস হয়ে যায় মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় নয় তো আমি ফার্স্ট চিন হব মাইনাস তার সংখ্যাটো কি হব বারোর চব্বিশ হয়ে গেল তো বারো কিমান গুণ চব্বিশ বারো দুগুণ চব্বিশ তার মানে আমি পূরণ করবল সংখ্যাটো হয়েছে মাইনাস টু হয়নে তো কি হব চা মাইনাসে মাইনাসে প্লাস বারো দুগুণ চব্বিশ তার মানে আমি কিহেরে পূরণ করব লাগবে তলরটুক মাইনাস টুরে পূরণ করব লাগবে তার মানে এতিয়া বিশর কি পূরণ করিম মাইনাস টুয়ে পূরণ করব লাগিব কি হব বিশ দুগুণ কিমান হব চল্লিশ হয় নয় আর চিনটো কি হব প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস চল্লিশ হব তলত মাইনাস চল্লিশ এইটো ভগ্নাংশ আর এইটো ভগ্নাংশ চা ইয়াত মাইনাস বারোর গৈ পেলাই কি হয়েছে চা তিনি হয়ে গেল হয়নে চা তার মানে মাইনাস বারো আসলে এটা কি হয়ে গেল তিনি হয়ে গেল উপরত তো চা মাইনাস বারোর কি করলে তিনি হয়ে যায় চা আমি এই বারোর সংখ্যাটা কমি গৈছে নাই কমি যাওয়া মানে হরণ করছো আমি চা কিহে হরণ করবলে ইয়াত তিনি হয়ে যাব আমি যদি চারিরে হরণ করে দিও তো চারিরে বারক কাটিলে তিনি হব মাইনাসও থাকি যাব নয় তো মাইনাস থ্রিহে হব গৈ পেলাই আমার কি হব লাগে প্লাস থ্রি হব লাগে হয়নে হরণ ফলটো তো চা আমি কি করি চা আমি কিহে কাটিব লাগিব ইয়াক তিনি হবর কারণে আমি ইয়াক চা চারিরে হরণ করলে তিনি হয় ঠিকই আছে কিন্তু মাইনাস চিনটো থাকি যায় যে তো আমি মাইনাসে হরণ করব লাগবে যেটা মাইনাস মাইনাস ক্যানসেল হয়ে যাব আর চারিরে ইয়াক কাটিলে তিনবার যাব আর অ্যান্সার পাম আমি তিনি তার মানে মাইনাস বারো আমি কিহে হরণ করছো তিনি পাবর কারণে মাইনাস বারো হরণ আমি কিহে করলো আমি মাইনাস ফোরের হরণ করলো যেটা আমি কি পাইছিলো তিনি পাইছিলো এটা আমি বিশকও কিহে হরণ করিম মাইনাস ফোরের হরণ করিম সো কি পাবো অ্যান্সার মাইনাস ফোরে যদি হরণ করো চারিরে ইয়াক পাঁচবার যাব অ্যান্সার হব ফাইভ আর মাইনাসটো থাকি যাব নয় মাইনাসটো এই মাইনাস থাকি যাব মানে মাইনাস ফাইভ হব অ্যান্সার বুঝি পাইছানে তো ইয়াত লিখিম আমি মাইনাস ফাইভ তো পিছরটো চা পিছর অঙ্কটো চা এইটো আমি নকৰিলে হৈ যাব কারণ এই মাইনাস ফাইভটো আর এই মাইনাস মিলি গৈছে তার মানে যদি তিনি আছে ইয়াত কি হব তিনি হব অ্যান্সার এতিয়া আমি দুই নম্বর অঙ্কটো করিম দুই নম্বর চা কি দিছে ইয়াত ইয়াতো প্রথম ভগ্নাংশটো দিয়া আছে লব আর হর দুটো দিয়া আছে বাকিবোৰত কিছুমান লব নাই কিছুমান হর নাই তো চা এটা কি করব লাগবে এটা আমি তো প্রথম যোনটো ভগ্নাংশ দিয়া আছে থ্রি বাই মাইনাস ফোর সেইটো চাম আর পিছরটো চাম চা কি দিছে
ইয়াত তিনিৰ পৰা গৈ পেলাই কি হৈছে ছয় হৈছে, তাৰমানে আমি কিহেৰে পূৰণ কৰিব লাগিব তিনিক, সেইটো সহজ অংক, দুইৰে পূৰণ কৰিলে আমি ছয় পাওঁ, হয়নে? তিনিৰ পৰা ছয় কেনেকৈ হ'ল, দুই পূৰণ কৰিলে ছয় হৈ যায়, হয় নহয়? তাৰমানে আমি তলত মাইনাছ ফ'ৰক আমি দুইৰে পূৰণ কৰিম, তো কি হ'ব, মাইনাছ চে আৰু এই প্লাছে কি হ'ব, মাইনাছ চাৰি পূৰণ দুই কিমান হ'ব, আঠ। তোমালোকে সদায় চিন্তু মন কৰিবা কিন্তু, গম পাইছেনে? তো এইটো কি হ'ব, মাইনাছ আঠ হৈ যাব। এইবাৰ চোৱা, এইবাৰ ইটো সংখ্যা চোৱা আৰু ইটো সংখ্যা চোৱা, তো চোৱা কি হৈছে, মাইনাছ ফ'ৰৰ পৰা কি হৈছে, মাইনাছ বাৰ হৈ গৈছে, তো মাইনাছ ফ'ৰটো মাইনাছ বাৰ হৈছে, মানে চিনটো মাইনাছৰ পৰা মাইনাছে হৈ আছে, তো মাইনাছত কি পূৰণ কৰিলে মাইনাছ পায়, মাইনাছ পূৰণ প্লাছ, হয় নহয়? মাইনাছে প্লাছে মাইনাছ হৈ থাকে, তো চিন চিনটো হ'ব, এইটো সংখ্যা চিনটো হ'ব প্লাছে হ'ব, ঠিক আছে? আৰু সংখ্যাটো কি হ'ব, চাৰি কিমান গুণ বাৰ, চাৰি তিনি গুণ বাৰ, তো চাৰি তিনি গুণ বাৰ, আৰু চিনটো মাইনাছটো মাইনাছে হৈ আছে, তাৰমানে মাইনাছে প্লাছে মাইনাছ হৈ আছে, দেখিছেনে? তাৰমানে আমাৰ পূৰণ কৰিবলৈ সংখ্যাটো হৈছে প্লাছ থ্ৰী, তো আমি তলত প্লাছ থ্ৰীৰে পূৰণ কৰিলে আমি ওপৰতো প্লাছ থ্ৰীৰে পূৰণ কৰিব লাগিব, তো থ্ৰী পূৰণ প্লাছ থ্ৰী, পূৰণ কৰিলে কি হ'ব, তিনি তিনি গুণ ন হৈ যাব সংখ্যাটো, ইয়াত প্লাছ চিন আছে, প্লাছে প্লাছে প্লাছ প্লাছ নাইন, ঠিক আছে? তো আমি ওপৰত লিখিব লাগিব প্লাছ নাইন এনচাৰ। এতিয়া পিছৰটো চোৱা, এইটো ভগ্নাংশ চোৱা আৰু এইটো ভগ্নাংশ চোৱা, এইবাৰ মাইনাছ চাৰিৰ লগত কিবা পূৰণ কৰাৰ কাৰণে কি হৈছে, বিছ হৈ গৈছে, মাইনাছ চাৰি পূৰণ কিবা এটা আছে সংখ্যা আৰু এইফালে কি হৈ গৈছে, বিছ হৈ গৈছে, দেখিছেনে? তো কি পূৰণ কৰিছোঁ, ফাৰ্ষ্ট চোৱা, মাইনাছৰ চিনটো গৈ পেলাই কি হৈ গৈছে, প্লাছ হৈ গৈছে, তো মাইনাছৰ লগত কি পূৰণ কৰিলে, কি চিন পূৰণ কৰিলে প্লাছ হৈ যায়, মাইনাছে মাইনাছে প্লাছ হৈ যায়, হয় নহয়? তো চিনটো হ'ব ইয়াৰ সংখ্যাটোৰ মাইনাছ, আৰু সংখ্যাটো কি হ'ব, চাৰি কিমান গুণ বিছ, চাৰি পাঁচ গুণ বিছ, তো পূৰণ কৰিবলৈ সংখ্যাটো হৈছে মাইনাছ ফাইভ, তাৰমানে আমি ওপৰত তিনিৰ লগত আমি পূৰণ কৰিব লাগিব মাইনাছ ফাইভ পূৰণ কৰিব লাগিব, বুজি পাইছেনে? তিনি পাঁচ গুণ কিমান হ'ব, পোন্ধৰ, আৰু চিনটো চোৱা, প্লাছ থ্ৰী আছে মাইনাছ ফাইভ আছে, প্লাছে মাইনাছে মাইনাছ পোন্ধৰ, তো ওপৰত কি হ'ব, এইটো মাইনাছ পোন্ধৰ হৈ যাব। এইবাৰ শেষৰটো চোৱা, তিনিৰ পৰা গৈ পেলাই ওঠৰ হৈ গৈছে, হয়নে? মাইনাছ ওঠৰ হৈ গৈছে, তো চোৱা তিনিৰ লগত কিবা পূৰণ কৰিলে আমাৰ এনচাৰ হ'ব লাগে মাইনাছ ওঠৰ, তো চোৱা কি হ'ব, ইয়াত প্লাছ চিন আছিলে, প্লাছ চিনটো গৈ পেলাই কি হৈছে, মাইনাছ চিন হৈ গৈছে, তাৰমানে প্লাছ চিনৰ লগত কি চিন পূৰণ কৰিলে মাইনাছ হৈ যায়, প্লাছে মাইনাছে মাইনাছ হৈ যাব, আৰু সংখ্যাটো চোৱা, তিনিৰ লগত কিমান পূৰণ কৰিলে ওঠৰ হৈ যাব, ছয়, তো তিনি ছয় গুণ ওঠৰ, তো ওপৰত আমি পূৰণ কৰিব লাগিব সংখ্যাটো মাইনাছ ছিক্সেৰে, তো তত আমি কিহেৰে পূৰণ কৰিব লাগিব, মাইনাছ ছিক্সেৰে পূৰণ কৰিব লাগিব, মাইনাছ ফ'ৰ ইনটু মাইনাছ ছিক্স কিমান হ'ব চোৱা, ফাৰ্ষ্ট চিনটো চোৱা, মাইনাছে মাইনাছে কি হ'ব, এইটো প্লাছ, ছয় পূৰণ চাৰি কিমান হ'ব, চাৰি ছয় গুণ চৌব্বিছ, হয় নহয়? তো ইয়াতে হৰ কি হ'ব, প্লাছ চৌব্বিছ, তো এইটো হ'ব উত্তৰ।